Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello, শুনতে পাচ্ছো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি মি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সবাই কোথায়? দুইজনকে দেখতে পাচ্ছি, সোহানা আফরিন আর মেহজাবিন খান, তাই না? দুইজনকে দেখতে পাচ্ছি মাত্র, আর সবাই কোথায় গেল? তোমাদের রোলটা প্রেজেন্ট দিয়ে দিই। সোহানা, ও রোল তো দেওয়া হয়নি তোমাদের। মেজাবিন খান, নামে নামে আমি প্রেজেন্ট দিই, নামে নামে। মিস আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? জি মিস আলহামদুলিল্লাহ। তিনজন মাত্র, আর আর সবাই কোথায়? আমি তো সাত আটজন থাকে। আজকে কি হলো সবার? আচ্ছা, সৌরজগতের ছবিটা দেখাও দেখি। নিমিষ দেখাচ্ছি, কে কে দেখাবা? মিস দেখা যায়? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো, চমৎকার, ভেরি গুড। থ্যাংক ইউ মিস। মেহজাবিন খান দেখলাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর। হ্যাঁ শুভ্রা, সুন্দর হয়েছে, চমৎকার। থ্যাংক ইউ মিস। আর কে দেখা? মিস ওয়ালাইকুম আসসালাম। মর্তিকা খান, আজকে দেখাবো, দেখাও, আমরা পড়া শুরু করবো। আচ্ছা, ছকটা করেছিলে তোমরা, বইয়ের ছকটা? বইয়ের ছক জি মিস করেছি, সেটাও দেখাও একটু দেখি। পড়ে শোনাও তাহলে হবে। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করবো পড়ে শোনাবে। আচ্ছা, তোমাদের সৌরজগতের ছবিটা খুব সুন্দর হয়েছে যা দেখলাম। তোমাদের মধ্যে যদি কেউ একজন না এঁকে থাকো, অবশ্যই এঁকে নিবে, হ্যাঁ, আঁকলে এটা মনে থাকবে। আর এই ছকটা কে কে পূরণ করছে? এই ছকটা বলো তো, সবাই কি করেছো? বলো মিস, আমি সম্পূর্ণ করতে পারিনি, মানে গঠন গঠন আর অন্যান্যটা আমি শেষ করতে পারিনি, কিন্তু সবগুলা করা শেষ। ও, এগুলো পেরেছো, এই যে উপগ্রহের সংখ্যা, গড় দূরত্ব? জি মিস, আচ্ছা, এগুলো করা হয়ে গেছে। আচ্ছা, বৈশিষ্ট্যটা আগামী ক্লাসে, তাহলে তার আগে শেষ করতে হবে। আজকে আমরা তাহলে নতুন পড়া করি পৃথিবীটা। হ্যাঁ বলো। আমিও এঁকেছি। ও দেখছি, খুব সুন্দর। কে? সোহানা আফরিন। হ্যাঁ মিস, শনির বলাটা কি এভাবে এভাবে দিলে চলবে, নাকি বইয়ে যেভাবে আছে সেভাবেই দিতে হবে? হ্যাঁ ঠিক আছে, চলবে, হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আসসালামু আলাইকুম। আসসালাম।
তোমাদেরকে যে সৌরজগতের একটা ভিডিও দেখাতে চেয়েছিলাম এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখাবো, আমি আজকে রেডি করতে পারি নাই। আজকে আমরা পৃথিবীর আকার আকৃতি পড়বো। হ্যাঁ, পৃথিবীর আকার আকৃতি মানে পৃথিবী আসলে কেমন দেখতে। আমরা তো জানি যে পৃথিবী গোল, নাকি সবাই জানি যে গোল। তা এই গোলটার আবার খুঁটিনাটি দেখবো আমরা। দেখো, মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালে 12 এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণের সময় বুঝতে পারেন যে পৃথিবী গোলাকার, তবে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। তার মানে 1961 সাল 12 এপ্রিল, এটা কিন্তু মনে রাখতে হবে। স্পুটনিক মহাকাশযানের নাম, ইউরি গ্যাগারিন রাশিয়ার একজন মহাকাশচারী ছিলেন, তিনি দেখলেন যে উত্তর দক্ষিণে কিছুটা চাপা, মানে অনেকটা কমলা লেবুর মতো। হ্যাঁ, কমলা লেবু যেমন একদম গোল না, গোল হলে তো গড়ায় যায়, বলের মতো, বলের মতো না, অনেকটা কমলা লেবুর মতো, উত্তর মানে উপরে আর নিচে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। এছাড়া তার তোলা পৃথিবীর ছবি দেখতেও গোলাকৃতি, তবে পূর্ব দিকে সামান্য স্ফীত, স্ফীত মানে ফোলা, অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি হলো অনেকটা অভিগত গোলকের মতো, মানে সম্পূর্ণ গোল না, প্রায় গোল, এটাকে বলছে অভিগত গোলক। পৃথিবীর আকৃতি যেহেতু গোল না, সেই জন্য পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, পূর্ব পশ্চিমে ব্যাস, মেরুদেশে উত্তর দক্ষিণের ব্যাস ভিন্ন। তার মানে এরকম একটু দেখাই। আচ্ছা, দেখো দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, অনেকটা এই ধরনের, এদিকে একটু চাপা, উত্তরে একটু চাপা, দক্ষিণে একটু চাপা, পূর্ব দিকে। জি ম্যাম, কালকে দেখছি আমার মোবাইলে। পূর্ব দিকে একটু স্ফীত, পশ্চিমে একটু স্ফীত, সেজন্য এটার ব্যাসটা আলাদা আলাদা। মিস ছকের এসডব্লিউটা দেখবেন না? হ্যাঁ দেখো, দেখি ক্যামেরার সামনে এনে দেখো, দেখো কই। আচ্ছা দেখো ১২,৭১৪। কে দেখাচ্ছ? মেহজাবিন খান, ছকেরটা না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সম্পূর্ণই করেছ। হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো এভাবে করো তো পড়া হয়ে যাবে। আর মেহজাবিন জুনে পাঠিয়ে দিয়েছি মেসেঞ্জারে। আচ্ছা, 12,757। একটু খেয়াল করো, পৃথিবী যেহেতু উত্তর দক্ষিণে একটু চাপা, সেজন্য পূর্ব পশ্চিমে এটার ব্যাস হলো, পূর্ব পশ্চিমে ব্যাস হলো 12,000, নিরক্ষীয় ব্যাস যেটা সেটা হলো 12,757। কত বলো, একটু বলো আমার সাথে, 12,757। কোন দিকে? নিরক্ষীয় ব্যাস, মাঝখানে যে রেখাটা দেখছো এটার নাম নিরক্ষ রেখা, এই জন্য এই বরাবর ব্যাসটাকে বলছে নিরক্ষীয় ব্যাস। আর মেরুদেশীয় ব্যাস হলো এটা, উপর থেকে নিচে, এটা হলো, এটার দূরত্ব হলো 12,714। তাহলে এদিকে একটু কম না বলো তো? জি ম্যাম। হ্যাঁ, এদিকে 12,757 আর 714, তাহলে কত পার্থক্য? 43 কিলোমিটার কম বেশি। হ্যাঁ, পৃথিবী গোল হলে কি হতো? একদম বলের মতো এরকম গোল হলে হতো, এদিকেও সমান হতো, এদিকেও সমান হতো,
বুঝতে পেরেছ? কিন্তু যেহেতু একটু উত্তর দক্ষিণে চাপা, সেই জন্য এখানে মনে করো এটা এরকম হতো, এটা এরকম হতো, এইটা কমটা হলো কত কত কিলোমিটার বললাম বলো? 43 কিলোমিটার। হ্যাঁ, তো পৃথিবীর গড় ব্যাস, গড় ব্যাস মানে এই দুটো যোগ করে দুইতে ভাগ করা হয়েছে। গড় মানে কি? গড় মানে যে কয়টা তথ্য থাকবে যোগ করে সেই তথ্য সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায় না? গড়ের অঙ্ক করেছো তোমরা? গড়ের অঙ্ক আছে তোমাদের? জি মিস করেছি আমরা আগে। হ্যাঁ, তাহলে গড় তো বুঝো, গড়ে হলো এই 12,714 12,757 কে যোগ করে দুই দিয়ে ভাগ করে পাওয়া গেছে হলো 12,734.5 কিলোমিটার। তো এটা তো একটা ভগ্নাংশ সংখ্যা দশমিকে, সেই জন্য এটাকে গণনার সুবিধার জন্য 12,800 কিলোমিটার ধরা হয়। তাহলে পৃথিবীর গড় ব্যাস হলো 12,800। পৃথিবীর গড় ব্যাস কত বলো? পৃথিবীর 12,800 গড় ব্যাস 12,800 কিলোমিটার। কেমন? তাহলে উত্তর দক্ষিণে একটুখানি কম, পূর্ব পশ্চিমে একটুখানি বেশি, দুইটার ব্যবধান হলো 43 কিলোমিটার, এবং গড় ব্যাস হলো 12,800 কিলোমিটার। এই হিসাবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6,400। ব্যাসার্ধ মানে কি? অর্ধেক ব্যাস। হ্যাঁ, ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ 12,800 যদি হয় তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হয়? 6,400 কিলোমিটার। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ব্যাসকে দুই দিয়ে ভাগ দিবা, ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে ব্যাসার্ধ কত? 6,000 বলো, 6,000 কত? ম্যাম এটা 6,400 হচ্ছে না সেকেন্ড ইয়ারে? কি ব্যাপার, আবার বলো আবার। ম্যাম এটা কি ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে না সেকেন্ড ইয়ারের? এটা ক্লাস 9 এর ক্লাস। ও ম্যাম, আমাদের রুটিনে তো এখন ছিল, মানে সেকেন্ড ইয়ারের জিওগ্রাফি ক্লাস, ওটা কখন হবে তাহলে? জিওগ্রাফি ক্লাস হলো, জিওগ্রাফি সেকেন্ড ইয়ার তো আজকে নাই। জিওগ্রাফি সেকেন্ড ইয়ার হলো সোমবার 10টায় আর শনিবার 11টায়, শনি আর সোম দুই দিন। ও আচ্ছা ম্যাম, এটার জন্য আমার রুটিনে আবার আজকে দেওয়া, এই কারণে। না, তুমি নিশ্চয়ই ভুল করেছ। শনিবার 11টা, সোমবার 10টা। তোমার রোল কত? আচ্ছা ম্যাম, তোমার রোল নাম? ম্যাম 130 হিউম্যানিটিজ। 130? তুমি আর আগে ক্লাস করো নাই? একটু আগে ফার্স্ট ইয়ারের ক্লাস হলো। সেকেন্ড ইয়ার কবে কবে বললাম শোনো? শনিবার 11টা আর সোমবার 10টা, শনি সোম তোমাদের ক্লাস। এখন ক্লাস 9 এর ক্লাস হচ্ছে। আচ্ছা ম্যাম, এটার জন্যই। ওকে, আচ্ছা দেখো তাহলে পৃথিবীর শুভ্রা বলো, পৃথিবীর ব্যাসার্ধ কত বলো? শুভ্রা, পৃথিবীর ব্যাসার্ধ বলো। জাফরিন, সোহানা, কি ব্যাপার, তোমরা কি জয়েন করে চলে গেলে? তুলনা এখানে নাই মিস, তুলনা সায়েন্সে। ও, কিন্তু সোহানা আফরিন লেখা, তুলনা বলে নাই, সোহানা বলছি। সোহানা বলছি, সোহানা। ও আচ্ছা আচ্ছা, সোহানা বলো পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাস হচ্ছে 12,734 কিলোমিটার। 12,714 12,800। হ্যাঁ, এবার দেখো এই তথ্যগুলো মনে রাখতে হবে। কিন্তু মিস নেট প্রবলেমের জন্য আমি বের হয়ে গেছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপরে দেখো পৃথিবীর পরিধি, পরিধি তোমরা নিশ্চয়ই এগুলো বুঝো, ব্যাস ব্যাসার্ধ পরিধি। পরিধি হলো বৃত্তের যে
চারপাশের একটা দরোটা পরিধি হলো পৃথিবীর নিরক্ষীয় পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধি হলো 40,077 কিলোমিটার, কত বলো? 40,077 কিলোমিটার, এবং এটাই সর্ববৃহৎ পরিধি, এটাই সর্ববৃহৎ কারণ এই মেরু দেশে যে এরকম ঘিরলে যেটা হবে এরকম, এটা হলো পরিধি, এটা হলো 12,000 সরি 40,077, এবং এটাই সর্ববৃহৎ কারণ পৃথিবীর তো এই অংশটাই বেশি চওড়া আর কি, এই অংশটাই বেশি চওড়া। আর মেরু দেশীয় পরিধি হলো 40,009, এইদিকে যেটা এই পরিধিটা হলো 40,009 কিলোমিটার। গণনার সুবিধার জন্য গড় পরিধি ধরা হয় 40,000 কিলোমিটার। গড় পরিধি কত বলো? কত? 40,000 কিলোমিটার। হ্যাঁ 40,000 কিলোমিটার। এবার তোমরা খাতা বের করো, আমার সাথে সাথে লিখবা, কিছু গুরুত্বপূর্ণ জিনিস লেখাবো, লেখাবো আবার ছবি আঁকাবো। ওকে ম্যাম। খাতা বের করো, খুব গুরুত্বপূর্ণ, এগুলো একদম ভূগোলের বেসিক। সবাই সবাই খাতা বের করো, আমি বোর্ডে যেটা আঁকবো সেটা তোমরাও আঁকবা, এবং আমি যেটা লিখাবো লিখবো। ওকে ম্যাম। মিস বের করেছি খাতা, বইয়ে বের করো 16 পৃষ্ঠা। দেখো আমাদের 16 পৃষ্ঠা বই, দেখো অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখা সমূহ। আমরা দেখি না পৃথিবীর যে গোল, তার মধ্যে কতগুলো রেখা, একবার উত্তর দক্ষিণে, একবার পূর্ব পশ্চিমে, অনেক দাগ টানা টানা থাকে না, সেই সেই রেখাগুলো সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা লিখবো অক্ষরেখা। তোমরা লেখো অক্ষরেখা কি, প্রশ্ন লেখো। প্রশ্ন, গত বছর এখান থেকে 20টা প্রশ্ন লিখেছিলাম এবং এর উপরে এই ক্লাস টেস্ট নিয়েছিলাম, হ্যাঁ বুঝছো? এই কটা এত জরুরি, মানে এই কটা এত জানতে হয়। লেখো অক্ষরেখা কি, লিখেছো? জিমিস জিমিস এবার উত্তর লেখো, এটার অক্ষরেখা কি লিখছো তো, এবার উত্তর লেখো। লেখো নিরক্ষরেখার সমান্তরাল, নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো রয়েছে তোমাদের বই আছে, হ্যাঁ বই আছে, নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো রয়েছে সেগুলো হলো অক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো রয়েছে সেগুলো হলো অক্ষরেখা। এবার আসে আমরা আঁকবো হলো অক্ষরেখা, কারণ ভূগোল পড়ার সময় প্রায় পাবা অক্ষরেখা অক্ষরেখা। এই অক্ষরেখা জিনিসটা কি, একটা গোল আঁকো, একটা বৃত্ত আঁকো, গোল এঁকেছো? পেন্সিল কম্পাস থাকলে পেন্সিল কম্পাস দিয়ে আঁকো, নাহলে ফ্রি এঁকেছো? এই মাঝখান বরাবর একটা রেখা আছে, পৃথিবীকে মাঝখান বরাবর, পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে একটা রেখা, সেটার নাম হলো নিরক্ষরেখা। কি নাম বলো? নিরক্ষরেখা বা এটার আরেকটা নাম আছে বিষুব রেখা, বলো দেখি কি নাম? নিরক্ষরেখা বা বিষুব রেখা। হ্যাঁ, এখন আমরা একটু আগে যে সংজ্ঞাটা লিখলাম সেটা কি? নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো রয়েছে সেগুলো অক্ষরেখা। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে একটা আরেকটাকে ছেদ করবে না কখনো, তাই না? এই এই দেখো এই নিরক্ষর একটু একটু বাঁকা, যেহেতু গোল তো এরকম বাঁকা, এইগুলোই হলো অক্ষরেখা।
তাহলে কোনগুলো অক্ষরেখা বলো, এখানে একটু তীর চিহ্ন দাও, দিয়ে লেখো অক্ষরেখা। আচ্ছা এটার মান কিন্তু 0 ডিগ্রি, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। এই একদম উপরে হলো 90 ডিগ্রি, এর নিচে হলো 90 ডিগ্রি। বলো অক্ষরেখা কি জিনিস বুঝতে পেরেছো নাকি পারোনি আমাকে বলো। ম্যাম আরেকটু বোঝাতে হবে। এই পৃথিবীর একদম মাঝখান দিয়ে একটা রেখা আছে, রেখা এগুলো কাল্পনিক রেখা, কল্পনা করা হয়েছে। এই রেখাটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুব রেখা। আর কি এই নামটা শুনেছো, নিরক্ষরেখা নামটা আগে কি শুনেছো তোমরা? না ম্যাম, বিষুব রেখার কথা শুনছি। হ্যাঁ একই জিনিস, যেটাই বিষুব রেখা সেটাই নিরক্ষরেখা। আমরা বলি না উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বলি? বলো এই জিমি এই পৃথিবীকে দুটা ভাগে ভাগ করছে, এই উপরের দিক হলো উত্তর গোলার্ধ আর এই নিচের দিক হলো দক্ষিণ গোলার্ধ। এখন এই নিরক্ষরেখা সমান্তরাল, এই রেখাগুলো সমান্তরাল কিনা বলো? সমান্তরাল। হ্যাঁ কথা বলো, কথা বলো, সমান্তরাল মানে কি? এই রেখাগুলো একটা আরেকটাকে কখনোই ছেদ করবে না, হ্যাঁ ছেদ করবে না, এটাকে এগুলোকে বলে অক্ষরেখা। সংজ্ঞাটা আবার দেখো, নিরক্ষরেখা সমান্তরাল যে রেখাগুলো রয়েছে এটা হলো নিরক্ষরেখা, এটার সমান্তরাল কতগুলো রেখা রয়েছে? এগুলো উত্তর গোলার্ধেও আছে দক্ষিণ গোলার্ধেও আছে, এই রেখাগুলোকে কি বলে? বলো কি বলে? অক্ষরেখা, নিরক্ষরেখা। হ্যাঁ এগুলোর আরেক নাম আবার সমাক্ষরেখা, এদের সমাক্ষরেখাও বলে, অক্ষরেখাও বলে সমাক্ষরেখা। সমাক্ষ মানে সমান অক্ষ। আচ্ছা আমি তোমাদের একটু গ্লোবে দেখাই, হ্যাঁ যে অক্ষরেখা কোনগুলো। দাঁড়াও তোমাদের বাসায় কি গ্লোব আছে কারো? গ্লোব মানে ভূগোলক? নো মিস। ম্যাপ আছে কোনো? মানচিত্র আছে? মানচিত্র রয়েছে। আচ্ছা দাঁড়াও আমি একটা ভূগোলক দেখাই তোমাকে। দেখতে পাচ্ছ? দেখতে পাও? আমি ক্যামেরা দেখা যাচ্ছে, একদম মাঝখান দিয়ে একটা রেখা দেখো, একদম মাঝখান দিয়ে নীল রেখা দেখা যায়, এই দাঁড় টানা গুলো দেখতে পাও? এটা হলো নিরক্ষরেখা বা বিষুব রেখা, এই যে যেখানে আমি কলম ধরে আছি, হ্যাঁ এই রেখাটা পুরাটা এরকম মানে ঘিরে আছে পুরাটা। এখন এই রেখার সমান্তরাল আরো রেখা আছে দেখো, এই একটা এই একটা এই একটা এই একটা, আবার এদিকেও এই এগুলো, এই গোল গোল করে যেগুলো ঘিরে আছে সেগুলোই হলো অক্ষরেখা। বলো বুঝতে পারছো না পারলি? জিমি পারছি বুঝতে। তাহলে বলো এবার সংজ্ঞাটা বলো, বলো সংজ্ঞাটা বলো। নিরক্ষ রেখার সমান্তরাল যে সব রেখাগুলো রয়েছে তাদেরকে অক্ষরেখা বলে। বুঝে বললাম তো জিমিস, নিরক্ষ রেখা কোনটা? মাঝখানেরটা, এটা সমান্তরাল। সমান্তরাল বোঝো তোমরা, জ্যামিতিতে সমান্তরাল রেখা পড়েছো না? পড়েছো জিমিস? সমান্তরাল রেখা মানে কি? একটা একটাকে ছেদ করবে না, তাই নিরক্ষ রেখা এই যে গোটা পৃথিবী ঘিরে আছে গোল, আবার এরকম গোল, আবার এরকম গোল, এবার এরকম গোল। আচ্ছা এই রেখাগুলো কেন টানা হয় জানো? পৃথিবীর এক এক জায়গায় তো এক এক সময়, এটা তো জানো। কারণ কি? কারণ পৃথিবী ঘুরছে এভাবে, এই যে যেখানে লাইট পড়ছে না, পড়ছে না লাইট, এখানে পড়ছে, এটা মনে করো সূর্য, তাহলে সূর্য যেদিকে আসছে সেদিকে দিন হচ্ছে, আবার এই পিছন দিকে রাত হচ্ছে, তো সময় নির্ণয় করবা কিভাবে? এই জন্য এই অক্ষাংশ দ্রাঘিমাংশ গুলো দিয়ে দিয়ে সময় নির্ধারণ করা হয়। মনে করো রাস্তায় দূরে কোথাও যাচ্ছ বাসে বা ট্রেনে, হ্যাঁ বাসে যখন যাও দেখো না রাস্তায় লেখা থাকে
এত কিলোমিটার এত কিলোমিটার থাকে কিনা বলো? জিমিস মনে করো খুলনা যাচ্ছ, তাহলে লেখা থাকবে না ঢাকা থেকে খুলনা আরো 150 কিলো, আরো 149, 148, এভাবে যখন বাসে যাও দেখো না লেখা থাকে। হ্যাঁ, এগুলো কিসের জন্য? দূরত্ব পরিমাপের দূরত্ব পরিমাপের জন্য, আবার আরো কতক্ষণ সময় লাগবে তা জানার জন্য। তেমন পৃথিবীকে ওরকম কতগুলো ভাগ করা হয়েছে, বুঝতে পারছো? এগুলো মানুষই ভাগ করেছে, কৃত্রিম কাল্পনিক, এবং এগুলো সময় দূরত্ব এগুলো নির্ণয়ের জন্য। তাহলে অক্ষরেখা বোঝা গেল। হ্যাঁ, এবার লেখো অক্ষাংশ কাকে বলে, লেখো অক্ষাংশ কাকে বলে। অক্ষরেখা আলাদা, অক্ষাংশ আলাদা। হ্যাঁ, জিমিস লিখেছি অক্ষাংশ কাকে বলে, বুঝে লিখবা, কিন্তু যদি না বুঝে আমাকে বলবা যে আর একটু বুঝে দেন, পারবো না এভাবে বলবা। আচ্ছা, উত্তরটা আগে লিখে নাও, তারপর বোঝাই। লেখো নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণে, লেখো নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণে, নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত। তোমাদের বইতেই আছে, 16 পৃষ্ঠা থেকে আমি লেখাচ্ছি। নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে, কৌণিক কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। তাহলে এটার একটা ছবি আঁকো, তোমাদের বইয়ের 16 পৃষ্ঠায় দেখা আছে ছবিটা, 16 পৃষ্ঠায় আছে। এরকম একটা গোল আঁকো, লম্বাটে গোল, 16 পৃষ্ঠার ছবিটা, তারপর এরকম মাঝখান দিয়ে টান দো 16 পৃষ্ঠার গোলটা, তারপরে এদিকে টানো 16 পৃষ্ঠায়। এইটা হলো নিরক্ষ রেখা, এই দেখো পৃথিবীকে কিন্তু এইভাবে মনে করো কাটা হয়েছে, বুঝতে পারছ? মনে করো এইভাবে কাটা হয়েছে, এটা হলো নিরক্ষ রেখা। কোনটা? এই মাঝখানেরটা। সবসময় মনে রাখবা মাঝখানেরটা নিরক্ষ রেখা, এবং পৃথিবীর কেন্দ্র, এটা কিন্তু কেন্দ্র, বৃত্তের একটা কেন্দ্র থাকে না এরকম, পৃথিবী আর মাঝখানে একদম ভিতরে এটাকে কেন্দ্র ধরা হয়েছে। হ্যাঁ, কেন্দ্র থেকে দেখো নিরক্ষ রেখার এই এই পাচ্ছ কি আঁকতে? বই দেখো 16 পৃষ্ঠা, এটা হলো পূর্ব দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। আমি আগে এটাই কিনছি মাঝখানটা, তারপর মাঝখানে এরকম লম্বা দাগটা দিচ্ছি, তারপর নিরক্ষ রেখা দিয়েছি, তারপর এভাবে দিয়েছি। তো এবার সংজ্ঞাটা মিলাও ছবির সাথে, সংজ্ঞার ছবির সাথে মিলাও। নিরক্ষ রেখা থেকে উত্তরে বা দক্ষিণে, এ দেখো এদিকে যদি যায় তাহলে উত্তরে, উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্ব, এইটা কোণ করলে দেখা যাবে এটা 30 ডিগ্রি হয়েছে, এটা দেখা গেছে 60 ডিগ্রি হয়েছে, এটা আবার দক্ষিণে 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি,
এইগুলোকে বলছে কৌণিক দূরত্ব। আবার দেখো নিরক্ষরেখা থেকে মাঝখানে একটা নিরক্ষরেখা, কেমন নিরক্ষরেখা থেকে উত্তরে, উপর মানে উত্তরে, উত্তরে বা দক্ষিণে, উত্তর মানে উত্তর গোলার্ধ, দক্ষিণ মানে দক্ষিণ গোলার্ধ, উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে, কৌণিক মানে কোণ, কোণ তোমরা জানো তো ডিগ্রিতে পরিমাপ করা হয়, কোণ মনে করো এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই যে কোণ গুলা এই কৌণিক দূরত্বটাই হলো অক্ষাংশ। বলো কে বোঝো নাই? এটা হলো পৃথিবী, এই যে এই গ্লোবটা দেখছো না, এটা এটাকে মনে করো দুই ভাগ করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, এই গোলটাকে অর্ধেক করা হয়েছে। কেন অর্ধেক করা হয়েছে? কারণ মাঝখান দেখাবো কেন্দ্র, বুঝতে পারছো? মনে করো একটা কমলা, কমলাকে তুমি এভাবে কেটেছো, বুঝছো কেন কেটেছো? কেন্দ্রটা দেখার জন্য। এই কেন্দ্র থেকে এই যে নিরক্ষরেখা আছে মাঝখান দিয়ে, নিরক্ষরেখা থেকে উত্তরে, উত্তরে মানে কি উপর দিকে, দক্ষিণে মানে দক্ষিণে নিচের দিকে, যে কৌণিক দূরত্ব, কৌণিক কোণ থেকে কৌণিক কথাটা আসছে, কোণ কেমন এরকম কোণ তোমরা পড়ো নাই, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ এভাবে পড়ো নাই, পড়েছো? তাহলে এই কোণটা 30 ডিগ্রি, তার মানে এখানে এটা 30 ডিগ্রি, এটা আমি এঁকেছি 60 ডিগ্রি, এই জিনিসটা এঁকেছি এখানে। এবার বুঝছো কিনা বলো? তাহলে সংজ্ঞাটা বুঝে বলো, অক্ষাংশ কাকে বলে বুঝে বলো, বলো দেখি বলো। অনেক দূরত্বটা রয়েছে তাকে হচ্ছে অক্ষাংশ, অক্ষাংশ বলে। হ্যাঁ, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে, কোন কথাটা আসছে, কোন এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম তোমরা করছো না, এই নিরক্ষরেখাকে ভিত্তি ধরে এই কোন, যে কৌণিক দূরত্ব, দূরত্বটা মাপা হয় কোণে। যেমন ধরো বাংলাদেশ, বাংলাদেশের অক্ষাংশ কত? বাংলাদেশের অক্ষাংশ হলো 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, এই জায়গায় আছে বাংলাদেশ। এটা বললে কি বোঝা যায় জানো? 20 থেকে 26 মনে করো এরকম জায়গায় বাংলাদেশের অবস্থান, বুঝছো কি কথাটা? জি মিস। তোমাদের তোমাদের যেমন নাম আছে, রোল থাকলে আরো ভালো হতো না, সহজে বোঝা যেত না যে এত রোল, দাঁড়াও বুঝুনি, বুঝতে পারছো? সবার একটা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বা চিহ্ন বা নির্দেশক থাকে কিনা, তেমন এই যে পৃথিবীতে এতগুলা দেশ, তাদের অবস্থান কোথায়, তারা কত ডিগ্রিতে অবস্থান করছে, সেখানে সময় কত, এগুলো জানতে হলে এই রেখাগুলো দরকার আছে, বুঝতে পারছো কি? পেরেছো? জি মিস। কঠিন লাগে নাকি? কঠিন লাগে? নো মিস, নো মিস। হ্যাঁ শোনো, এখানে এই হিসাবগুলো শিখলে যে পৃথিবীর যে কোনো দেশে কয়টা বাজে বলে দিতে পারবা তোমরা, বুঝছো? এরকম ছোট ছোট কিছু অঙ্কের মতো আছে, ছোট্ট বলে দিতে পারবা কোন দেশে এখন কোন সময়। মজা না ব্যাপারটা? জি মিস। মনে করো বিদেশে তোমাদের কোনো আত্মীয় স্বজন থাকে, বলতে পারবা এখন তো কয়টা বাজে সেখানে। আচ্ছা এবার বইয়ের 16 পৃষ্ঠা দেখো, অক্ষাংশ নির্ণয় কেন নির্ণয় করতে হয়। দেখো একজন ভূগোলবিদের জন্য অক্ষাংশ নির্ণয় করতে জানা খুবই জরুরি। হ্যাঁ, মানে তুমি যদি ভূগোল পড়ো, তুমি যদি ভূগোল জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে অক্ষাংশ নির্ণয় করতে জানতে হবে। আমরা জানি পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি মানে কোণ কত ডিগ্রি তোমরা কি জানো বলো? 360 ডিগ্রি। হ্যাঁ 360 ডিগ্রি। অক্ষাংশ নির্ণয় করার জন্য গ্লোবটিকে আমরা যদি মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কেটে নিই, এই যে দেখো গ্লোবটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম এরকম অর্ধেক করে, গ্লোব তো কাটা যাবে না, মনে করো একটা কমলা তুমি মাঝখান দিয়ে কাটলে, হ্যাঁ
ওই যে বলছিলাম পৃথিবীর কমলার মতো মাঝখান দিয়ে কাটলাম, তারপর কি হবে? তাহলে আমরা পৃথিবীর ঠিক মাঝখানে একটা মধ্যবিন্দু পাবো, মিডিল পাবো, মাঝখান পাবো না? একটা কমলা চিন্তা করো, একটা কমলাকে অর্ধেক যদি কাটি তো তার মাঝখানে যেখান থেকে কোয়াগুলো শুরু হয় কমলার, আছে না কেন্দ্র? আছে না বলো, আছে কি না? এখন যদি আমরা কোন একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই তাহলে সেই মধ্যবিন্দুর সঙ্গে নির্ণয় স্থানটির নিরক্ষরেখার পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। নিরক্ষরেখা এই যে দেখুন, এই মাঝখান বের করেছি কেটে নিয়ে, তারপর এটা কোণ গুলো বের করেছি, এই কোণই হলো সেই স্থানের অক্ষাংশ, এই কোণ গুলাই হলো সেই স্থানের অক্ষাংশ। যেমন নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্বে উৎপন্ন কোণ হলো 90 ডিগ্রি, এদিকে দেখো, এটাকে বলে উত্তর মেরু, একদম উপরে। হ্যাঁ গ্লোবে দেখো, এদিকে তাকাও, একদম মাথায় যেটা সেটাকে কি বলে? কি বলে? উত্তর মেরু। কি বলে বলো? উত্তর মেরু। হ্যাঁ উত্তর মেরু, উত্তর মেরু। আর এটাকে বলে দক্ষিণ মেরু। কি বলে? দক্ষিণ মেরু। হ্যাঁ তাহলে এই নিরক্ষরেখা থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব হলো 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাই হলো উত্তর মেরুর অক্ষাংশ। উত্তর মেরুর অক্ষাংশ হলো 90 ডিগ্রি। এভাবে দক্ষিণ মেরুর অক্ষাংশ ওই 90 ডিগ্রি। হ্যাঁ অর্থাৎ ক খ গ হলো ক বিন্দুর অক্ষাংশ। এই যে ছবিতে একটা দেখো বই আছে, ক খ গ, এটা হলো ক বিন্দুর অক্ষাংশ। তারপর দেখো নিরক্ষরেখার 17 পৃষ্ঠায় দেখো, নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোন একটি অক্ষাংশকে বলে উত্তর। এগুলোকে বলে উত্তর অক্ষাংশ। এদিকে তাকাও, এই উত্তর গোলার্ধের যে অক্ষাংশ অক্ষাংশ গুলো আছে উত্তর গোলার্ধে, সেটাকে বলে উত্তর অক্ষাংশ। কি বলে বলো? উত্তর। হ্যাঁ উত্তর অক্ষাংশ। আর যেগুলো নিরক্ষরেখা দক্ষিণে আছে সেগুলো হলো দক্ষিণ অক্ষাংশ, দক্ষিণ অক্ষাংশ। এই প্রতি প্রতি ডিগ্রি অক্ষাংশকে আবার মিনিট আর সেকেন্ডে ভাগ করা যায়। এই যে একটা চিহ্ন আছে দেখো তোমাদের 17 পৃষ্ঠায় বইয়ে, এরকম একটা চিহ্ন আছে, এটার নাম হলো মিনিট। এটা কিন্তু সময়ের মিনিট না, দূরত্বের মিনিট, আর এটা হলো সেকেন্ড। সময়ের না, কিসের? দূরত্বের। কিসের বলো? দূরত্বের, দূরত্বের। মিস 1 মিনিট বাকি। হ্যাঁ একটু নামটা দেখে নি কে কে আছে বলো, আজকের পড়া বুঝতে পেরেছো না পারোনি? এগুলোই পড়া, আমি কিন্তু ধরবো সামনের দিন। অক্ষাংশ কাকে বলে, অক্ষ রেখা কাকে বলে, মুখে মুখে ধরবো। হ্যাঁ সামনে ক্লাসে। ওকে মিস, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, নাহলে পুরা ভূগোল। ওকে ম্যাম। আচ্ছা কে কে আছো? শুভ্রা আছো, মেহজাবিন খান, মুশফিকা খান, জিমিস আছি, আফিফা আছো, আফিফা জেবিন আছো, জি ম্যাম, আয়েশা সিদ্দিকা আছো, নেই, জান্নাতি নাহরিন, জি মিস আছি, আছে হলো 6 জন। সবাই কিন্তু উপস্থিত থাকবা। দেখো আজকে যারা নাই এই পড়াটা পরে ওদের বুঝতে কষ্ট হবে না বলো তো? জি মিস, ইউটিউবে দেখে নাই। আচ্ছা যত দেখো, সরাসরি দেখলে তো আমাকে কোনোটা না বুঝলে প্রশ্ন করতে পারবে, তাই না? ইউটিউবে তো সেই সুযোগটা নাই। হ্যাঁ যতক্ষণ আর 2-1 মিনিট আছে দেখো মিস। হ্যাঁ এই দুইটা কি বাড়ি কাজ করে আনবো? বাড়ি কাজ করবা ছবি সহ। ওকে মিস। এই দেখো এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা, এটা এশিয়া, এটা অস্ট্রেলিয়া। এরা অনেক কিছু শিখবো আমরা, পৃথিবীর কোথায় কি আছে সব। শুধু তোমরা রেগুলার থাকবে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো সবাই, আজকের মতো শেষ করি। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।